লেখিলে সদিও ভিন জনাভ এ কনক চৈল সত এ চঞ্চোড়া লেঙে তাঙ্গ ভুবন জনতা ভোর লক্ষ্মী মদকারে হে ত্রিদশপতে হে ধন ভূষণ অলঙ্কৃত হে নীরাচল স্থ নব মদিরা বর দেবু হে জীবনা ধার মৃত মুকুতি মুকুতি ধারণ করি চুপচাপ না বস জমা সেমিতি হব না বস রড়ি কলে কোন হব রড়ি ঘড় ঘড়ি কলে কোন হব রে বাপা স্বতন্ত্র পরিবেশ এই কি আড়িয়া মারি হব না সে পিলা দে না নো সে পিলা দে কল্যাণ মায়া পরমার্চনীয় পরম বন্ধনীয় পরমানন্দ আদিকন্দ জগদানন্দ জগদেশ্বর চিরচন্দ্রময় সুন্দর অকৈতব অনুকম্পাদায়ক ভক্তজন মানস রাজহংস কলি কলমস নাশক কুঞ্জবন কালিয়া গুঞ্জ রঞ্জমালিয়া মহাপ্রভু পরম পিতা পরম ব্রহ্ম জগতর নাথ জগন্নাথ মা সিদ্ধেশ্বরী বিন্ধেশ্বরী ভগবতী ভারতী মহাকালী মহালক্ষ্মী মহাসরস্বতী স্বরূপিণী মু মা সিদ্ধচন্ডী শারদে বরদে গণেশাদি পঞ্চদেবতাঙ্কর অভয় পদকঞ্জরে চিত্তমন অর্পণ করিসারি পরে পরে ধনরে মঞ্চর চতুর্পার্শ্বরে বিমণ্ডিত করিথিবা মোরে গুরুকল্প পিতৃকল্প মহাজন মানকর অভয় চরণার বিন্দ যুগলে তথা ভারতীয় কাব্যকলা কল্লোলিনী কল্লোল স্নাতা পূজ্যা জ্যেষ্ঠা শ্রেষ্ঠা মহিষী মমতাময়ী মা মানকর অভয় পদকঞ্জরে ইয়ে মহামূর্খ ব্রাহ্মণ কন্যার শতকতি মথান তে দণ্ড প্রণাম সংস্কৃতি সম্পন্ন আর্যগ্রাম পদার্পণ করে বাবুরে মু সার বলি ডাকে বিক্রম ভাই না সার বলি ডাকে অরে ধন যেহেতু মোর গুরুকল্প পিতৃকল্প তাঙ্কর আনুকূল্যরে তাঙ্কর আগমনী বার্তা পাই মু ছুটি আসেছি মাঙ্ক প্রীত্যর্থরে কিছু পালা পরিবেশন করিবা পাই হ্যাঁ আপন কি মনে গলা নাকি আপন করিবা পাই পালা পরিবেশন পুরা মঞ্চরে দণ্ডায়ন আরে ধন পালা পরিবেশন করিবা কথা এ কথা বাহুল্য মাত্র কাহি কি না তরঙ্গিনী পারই কি বুঝি অম্বুধির গভীরতা কেতে বালুকা রাশি বালিকা রাশি ভিতর মু গোটিয়ে হচ্ছে ক্ষুদ্র কণিকাটিয়ে পুহ দিগদন্তী বয়োজ্যেষ্ঠ মোর গুরুকল্প নারায়ণ মহারণা মো ভাইনা রবি ভাইনা আপন মানক নিকটরে সুন্দর ভাবরে সাবলীল মাধ্যমরে পালা পরিবেশন করি যাইছন্তি হেলে ধন্না বীর সত্যিরে কোন কথা আছে কি রে আউ কোন থেরে কোন কথা আছে কথা কথা সারে কথা নু আরে ধন্না বীর সিয়ে কোন পালা হউতিলা আউ আ কোন হউতিলা দিদি বীর কুনি সতসম হউতিলা সতসম আরে রহ আরে রাম কথা কি ন জানিছি আজ্ঞা রাবণ কথা কি ন জানিছি চিন্তা শ্রী বৎস মোর গুরু নারায়ণ মহারণা তোমার চৌদ পুরুষে কি পালা করেছি বাপা পালা গাইছে আরে মো বাপা নারায়ণ মহারণা পালা গাউছন্তি তাঙ্ক বাপা তো নিহাণ ধরিবে বারিশ ধরিবে সে পাল্লা মর্ম জানিবে কোথায়
পালার পরম্পরা, পালার সংবিধান, পালার মৌলিকতাকে আখি আগে লক্ষ্য করে সংস্কৃতি সম্পন্ন গ্রামে পদার্পণ করে যেকোনসি শ্লোক মাধ্যমে যেকোনসি দেবাদেবীকে সভা মণ্ডপে উপস্থাপিত করে আজ্ঞা মু তো আপনার আশীর্বাদ করে পারিবি না, আশীর্বাদ করিব কি সে দেবতা বা দেবীকে আনি আপনার মানুষ ইয়ে পণ্ডা আজ আশীর্বাদ প্রদান করিব। ধনরে 84 লক্ষ জীবজনে পরিভ্রমণ করে সারিবা পরে পরে আমে মানে যে দুর্লভ মানব জন্মটা ধারণ করেছে, মানব জন্মকে সারস্বত ধর্মকে সারস্বত করিবা পাই হেলে মধুময় করিবা পাই হেলে কোন করিবাকু পড়িব না জগন্নাথ দাস ওড়িয়া ভাগবত পদটি লিখি না জ্ঞান শাস্ত্র প্রজ্ঞার শাস্ত্র ভাগবতকার জগন্নাথ দাস লিখলে কোন লিখলে ধন বলে রে মনুষ্য জন্মে কি সারা যাহার মন, যাহার প্রাণ, যাহার আত্মা বিভুকেন্দ্রিক নহিছে আজ্ঞা তা পরিবার টিকে বেগলে সুন্দর ভাবে সুরুখুরু ভাবে পড়ি পারিব না আজ্ঞা। সেইটি নেই কবি কহিলে জগন্নাথ মহাপ্রভুঙ্কর প্রসিদ্ধ চামর সেবক কুলমণি মহারণা পদটিয়ে কহিলে ইয়ে কলিযুগর কলি কলমুষগ্রস্ত মানব মানক অঙ্গুষ্ঠ অঙ্গুষ্ঠ নির্দেশ করে কলে হে কলিযুগ মনীষ তুমি মানে ভগবত আরাধনা কর, মনুষ্য জন্মে কিস লাভ আজ্ঞা। মহারণা কোন কহিলে জগন্নাথ মহাপ্রভুঙ্কর চামর সেবক কোন কহিলে ধন কলে রস মানস রসিকেশর রসিক কথা রসিক কি জানি আজি পর্যন্ত পালা গাইল তুমি রসিক কাহু জানি বর্তমানে নব নিরদনিন্দিত কান্দি ধরম রসিক মানক ভিতরে ঈশ হলে কি না পরম ব্রহ্ম পরম পিতা সচিদানন্দ আনন্দ খন্দ মহাপ্রভু কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বা জগন্নাথ রসিক শ্রেষ্ঠ ধন্ডরে সেই জগন্নাথ পাইবা পাই হলে ভগবত সান্নিধ্য লাভ করিবা পাই হলে জয় ভারতীঙ্ক আত্মার সদগতি করিবা পাই হলে মাঙ্কর আত্মাকে সদগতি দেবা পাই হলে আমি তো দেই পারিবানি না, বিভুর চরণ অরবিন্দ মাধ্যম দেই আজ্ঞা দেবাকু পড়িব না,
କଣ କରିବାକୁ ପଡିବ ନା ଆପଣ ମାନଙ୍କୁ ଆମ ମାନଙ୍କୁ କର୍ମ କରିବାକୁ ପଡିବ ଧନ ତାହେଲେ କଣ କର୍ମଟା କଲେ ମା ଜୟ ଭାରତୀ ମିଶ୍ରଙ୍କର ଆତ୍ମା ପ୍ରଭୁ ଚରଣ ଅରବିନ୍ଦ ତୁଳେ ଲିଙ୍ଗ ହୋଇଯିବ ନାମ ପ୍ରେମରେ ହଜିଯିବ ଖାଲି ତାଙ୍କ ପରିବାରଙ୍କୁ ଏ କଥା କହୁନି ଇଏ କଳି କଳମ ସହଯୋଗରେ ଆମେ ଯେତେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଛେ ଆମକୁ କର୍ମ କରିବାକୁ ପଡିବ କାହିଁକି ଭଗବାନ କୃଷ୍ଣ ଅର୍ଜୁନକୁ କହିଥିଲେ କହିଲେ କର୍ମଣି ବାଧି କାରସ୍ତେ ମା ଫଳେଶ କଦାଚନ ଭାଇ ବାବୁ ମୋ ଗୁରୁ ମହାରଣା ପଦଟିଏ ଗାଇଲେ ଜଗନ୍ନାଥ କଣ କହିଲେ କହିଲେ କର୍ମ କରିଲେ ପାଇ ଫଳ କର୍ମଟି ଅଟେ ମୂଳ ବୀଜ କର୍ମ କରିବ ନା ମୋତେ ଆଜ୍ଞା ଆମ ମାନଙ୍କୁ କର୍ମଟା କରିବାକୁ ପଡିବ କୋଉ କର୍ମ ଆମେ ମାନେ କରିବା ଆଜ୍ଞା କଳି ଯୁଗରେ ଯୋଉଟା ଆମ ମାନଙ୍କ ପକ୍ଷରେ ସହଜ ଗଡଙ୍କ ବି ବୈଷ୍ଣବ ପାଣି କହିନାହାନ୍ତି ଆଗ କର୍ମକୁ ଦେଖ ତାପରେ ଦେଖିବା ଆଗ କର୍ମଟା କଣ ବୁଝ ତାପରେ ଯାହା କର୍ତ୍ତବ୍ୟ କରିବ ନା କର୍ମ ବୀର ମୋ ବାପା ମାନଙ୍କୁ ମୋ ମା ମାନଙ୍କୁ ମାତ୍ର ପାଞ୍ଚଟି କର୍ମ ପାଞ୍ଚଟି କର୍ମ କୁହନ୍ତୁ ଯେଉଁ କର୍ମରେ ଜୟ ଭାରତୀ ମାଙ୍କର ଆତ୍ମା ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ପ୍ରଭୁର ଚରଣ ଅରବିନ୍ଦ ତଳେ ହଜିଯିବ ମଜିଯିବ ଧନା ବାପା ତ ଭାଇଲେ ବସିବା ଶୂନ୍ୟରେ ବସେଇଦି ବୋଲେ ଭାଇନା ତମେ ଗାଇଲ ରାମ କରୁଛନ୍ତି ଅଶ୍ୱମେଧ ଯଜ୍ଞ ରହ ରହ କହିବି ଛାଡ଼ିବି ତମେ କମ୍ପୁଛି ସାକେତ କଟକ ଆରେ ଅଶ୍ୱମେଧ ଯଜ୍ଞ ରେ ଅଜ୍ଞସ୍ଥଳେ ବିଜୟ ଜନ ଅଜ୍ଞସ୍ଥଳେ ବିଜୟ ଜନ ଏ ଗୁରୁ ତାରି ଠାକୁର କପିଳ ରାମାୟଣ ଆଜ୍ଞା ସେ କଥା କହିବା ପାଇଁ ସମୟ ନାହିଁ ଗୁରୁଜନ ଗୁରୁଜନ ମୁଁ ଯିବି ଏତେ ବାଟ ମୁଁ ମଝିରେ ଗାଇଥିଲେ ହେଇନଥାନ୍ତା
ଆମେ ଲାଷ୍ଟରେ ଗାଇବ ପୁରା ପୋଛା ପରା ତମେ ସେ ରାତିରେ ପୁରା ପୋଛା ସେଇଠି ପାଇଁ ତମକୁ ଦେଇ ନେ ନାଇଁ ରେ ଆରେ ଧନ ଇରେ ମତେ ଡରିଲେ ଆଉ ରାକ୍ଷୀ ବାନ୍ଧିବା ବନ୍ଦ କରିଦେବେ ଭାଇ ନା ସେଇଆ କହୁଥିଲେ ରାକ୍ଷୀ ବାନ୍ଧି ନାହାନ୍ତି ଅଣ କଣ ଗୁଡାଏ କହିବ ତେଣୁ ସେଇଥିପାଇଁ ଡରିଲି ମତେ ଡରିଲେ ତ ସେଇଠି ନାଇଁ ଆମେ ଆଗରେ ଗାଈ ଚାଲିଯିବା ପଛରେ ଯାହା କହିବା କଥା ଆଜ୍ଞା ମୋ ଭାଇନାକୁ ମଜାରେ କହୁଛି ମୋ ଭାଇନା ମତେ କ୍ଷମା କରିବ ଆଜ୍ଞା କହିବାର ଅର୍ଥ ଆମେ ମାନେ କର୍ମ କଲେ ଭଗବତ ସାନ୍ନିଧ୍ୟ ଲାଭ କରିପାରିବା ପ୍ରତ୍ୟେକ ଶବ୍ଦର ମୂଳ ଅକ୍ଷର ଟି ଆଜ୍ଞା ହଉଛି ମ ପ୍ରତ୍ୟେକ ଶବ୍ଦର ମୂଳ ଅକ୍ଷର ହଉଛି ମ ତାହେଲେ ସେ ପାଞ୍ଚଟି କର୍ମ କଣ ତନ୍ତ୍ର ଜାମଣ ପ୍ରମାଣ କଲେ କଲେ ମଧ୍ୟ ମାଂସ ତଥା ମତ୍ସ୍ୟ ଏ ମୁଦ୍ରା ମୈଥୁନ ମେ ବଚ ଏ ମୋ କାର ପଞ୍ଚ ଦେବେ ଶୀଘ୍ର ସିଦ୍ଧି ପ୍ରଦାୟକ ଆଜ୍ଞା ପ୍ରଥମ କର୍ମଟା ହେଲା ମଦ ସହଜ କର୍ମ ଆଜ୍ଞା ଆପଣ ଭଗବତ ସାନ୍ନିଧ୍ୟ ଲାଭ କରିବା ପାଇଁ ହେଲେ ଭଗବତ ଚିନ୍ତନ କରିବା ପାଇଁ ହେଲେ ପ୍ରଥମେ ମଦକୁ ଖାଆନ୍ତୁ ଜଗତରେ ପ୍ରଶସ୍ତି ଲାଭ କରିବା ପାଇଁ ହେଲେ ପ୍ରଥମେ ମଦ ଖାଆନ୍ତୁ ଆଜ୍ଞା ଆପଣ ମାନେ ସର୍ବପ୍ରଥମେ ମଦ୍ୟପାନ କରନ୍ତୁ ପ୍ରଥମ ଆସିଲା ମଦ ଆଜ୍ଞା ଦ୍ୱିତୀୟ ମକାର କିଏ ନା ମଦ ପିଇବା ପାଇଁ ଆଜ୍ଞା ଚାଖଣ ଟିକେ ଦରକାର ଚାଖଣ ଟିକେ ଦରକାର ଆଜ୍ଞା ଚାଖଣ ନ ହେଲେ ମଦ ପିଇ ହବ କି ନା ଏ ମଦ ପିଇବା ପାଇଁ ଚାଖଣଟା ହେଲା କିଏ ନା ଦ୍ୱିତୀୟ ମଙ୍କାର ହେଲା ମାଂସ ଦ୍ୱିତୀୟ ମଙ୍କାର ହେଲା ମାଂସ ଧନା ଆରେ ମାଂସ ଖାଇବାକୁ ସମସ୍ତେ ଭଲ ପାଆନ୍ତିନି ରେ ଏ ତୃତୀୟ ମଙ୍କାରଟି ହେଲା ମାଛ ପୁଅ ମଦ ମାଂସ ମାଛ ଖାଇବା ପାଇଁ ହେଲେ ଟଙ୍କା ଦରକାର ଆଜ୍ଞା ଚତୁର୍ଥ ମଙ୍କାରଟି ହେଲା ମୁଦ୍ରା ଇଏ ଜଗତରେ ଯେତେ ଗରିବ ଲୋକ ଅଛନ୍ତି ତାଙ୍କ ତଣ୍ଟିକେ ଚିପିବ କଳାଧନ ସବୁ ବ୍ୟାଙ୍କରେ ରଖିବ ମଦ ପିଇବ ମାଛ ଖାଇବ ମାଂସ ଖାଇବ ପୁଅ ମଦ ପିଇ ସାରିଲା ପରେ ମନକୁ ଆନନ୍ଦ କରିବା ପାଇଁ କଣ କରିବ ନା ମୈଥୁନ ଏ ସଂସାରରେ ଯେତେ ପର ଝିଅ ବୋହୂ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ଯଦି ହରଣ କରିପାରିବ ତାହେଲେ ଭଗବାନଙ୍କର କୃପା ନିଶ୍ଚୟ ତମେ ପାଇପାରିବ ହେ ନାୟକ ବାବୁ ଆଜ୍ଞା ବୁଝିପାରିଲ ନା ହଁ ମୁଁ ବୁଝିଲି ମଦ ମାଂସ ଯିଏ ଖାଇବ ହଁ ସେ ଭଗବାନଙ୍କର ସାନ୍ନିଧ୍ୟ ପାଇବ ତେଣୁ ଆପଣ ତ ବ୍ରାହ୍ମଣ ଘର ପିଲା ସହଜେ ବ୍ରାହ୍ମଣ ଘରର ହର୍ତ୍ତା କର୍ତ୍ତା ଦୈବ ବିଧାତା ତେଣୁ ଆପଣ ଆରମ୍ଭ କରନ୍ତୁ ଆମେ ଖାଲି ଶୁଣିବୁ ଆଚ୍ଛା ଧନରେ ତମେ ମଦ ପିଇଛ ହଁ ପିଇଛ କୋଉ ମଦ ପିଇଛ ମୁଁ ଆସ୍କା ପଟି ଆସ୍କା ପଟି ସିଏ ମଦ ନୁହଁ ତାହେଲେ ସେଗୁଡାକ ହଉଛି ଦମ ମଦ କିଏ ମଦକୁ ପିଇଥିଲେ କିଏ ନା ଇଏ ଜଗତରେ ଆଜ୍ଞା ତିନି ଜଣ ହେଲେ ମଦ୍ୟପ ଜଣେ ମାତ୍ର ହେଲେ ତିନି ଜଣ ମଦ୍ୟପ ସେ ତିନି ଜଣ ମଦ୍ୟପ କିଏ ସେ ନା ଏକରେ ହେଲେ ଭଗବାନ ଶଙ୍କର ଭଗବାନ ଶଙ୍କର ମହାରୁଦ୍ର ଇଏ ବିଶ୍ୱର ଏକୋଇଶ ବ୍ରହ୍ମାଣ୍ଡର ପ୍ରଥମ ମଦ୍ୟପ ହଉଛନ୍ତି ଭଗବାନ ଶଙ୍କର ମହାରୁଦ୍ର ଆଜ୍ଞା ମୁଁ କହୁନି ମାତ୍ର ଏ ସଂସାରରେ ମାତ୍ର ତିନି ଜଣ ମଦ ଖାଆନ୍ତି ହଁ ଆପଣ ଭୁଲି ଯାଆନ୍ତୁ ଗାଁ ଗହଳିରେ ଦି ତିନି ଜଣ କିଏ ମଦ ଖାଉନଥିବେ ଆଉ ପ୍ରାୟ ଗଡ଼ରେ ସମସ୍ତେ ମଦ ଖାଉଛନ୍ତି କିନ୍ତୁ ଆମ ଗାୟିକା ମହା କହୁଛନ୍ତି ଯେ ମହାଦେବ ମାତ୍ର ତିନି ଜଣ ମଦ ଖାଇଛନ୍ତି ଏ ଧରାବକ୍ଷରେ ତାହେଲେ ସେ ଧରାବକ୍ଷରେ ଯୋଉ ତିନି ଜଣ ମଦ ଖାଇଛନ୍ତି ସେ ତିନି ଜଣ ଆଜ୍ଞା ପ୍ରଥମ ମଦ୍ୟପ କିଏ ନା ଭଗବାନ ଶଙ୍କର ମହାରୁଦ୍ର
ଏଇଠି ଆପଣମାନଙ୍କ ନିକଟରେ କୁଳମଣି ମହାରଣା ପଦଟି ଆଜ୍ଞା ଆବୃତ କଲେ, କହିଲେ ଝର ଝର ନିର୍ଝର ଝର ଝର ନିର୍ଝର ଝର ଝରୁଛି କରୁଣା ଝର ଝରୁଛି କରୁଣା ଝର ଝର Thank you.